মানুষের সমর্থন পাবে। সারা দেশে সেই ধর্মঘটকে আমাদের সফল করতে হবে। কিন্তু আমি বলছি যে সমস্যা, এই সমস্যাগুলো কি, মানুষের সমস্যা কি, আপনি তৃণমূল করতে পারেন, আপনাদের কথা বলছেন। যদি কেউ আমার মাইকের কথা শুনছেন, বাজারে কি রাস্তায় ঘাটে কোথাও কেউ আমার কথা শুনছেন, আমি বলছি আপনি তৃণমূল করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি বামপন্থী হতে পারেন নাও হতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, কোনো রাজনীতি করতে পারেন না করতে পারেন, কিন্তু সমস্যা কি আপনার, সাধারণ মানুষের সমস্যা কি, সমস্যা যেগুলো আমরা বলছি, দাম বাড়ছে আপনারা শুনছেন, তো দাম শুনছেন বলে আমার বলতে হবে, দাম তো বাড়ছে আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন জিনিসের দরকার। আমি একটা একটা করে 12টা জিনিসের দাম বলতে পারি, কি বলে আমি ওইটা এখানে বলতে যাচ্ছি না, কাগজ ফাগজ ছাপা আছে, আমার পকেটেও আছে, আপনাদের হাতেও হয়তো আছে, কি ছিল মোদী সরকার যখন এসেছিল কি দাম ছিল, কিন্তু আমি বলছি বিশেষ করে আপনাদের যে জিনিসগুলো কিনতে হয় সেই সব জিনিসের দাম, আরে 5 টাকা বিস্কুটের প্যাকেট, এই প্যাকেট 5 টাকা দাম যার, বিস্কুটের আর পয়সা নেই মানুষের পকেটের কাছে, এটা হচ্ছে আসল কথা। আরে পেঁয়াজের দাম যদি 150 টাকা হয় আমি না হয় না খেয়ে থাকবো। আমাদের কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনি বললেন যে পেঁয়াজের খবর আমি রাখি না, আমাদের বাড়িতে পেঁয়াজ ঢোকে না, আরে আপনার বাড়িতে পেঁয়াজ ঢোকে না, তাই আপনি অর্থমন্ত্রী, আপনি পেঁয়াজের দাম কি জানবেন না, তো অর্থমন্ত্রী আছেন কেন, বাড়ি রান্নাঘরে গিয়ে ঢুকে যান, আপনাকে কে অর্থমন্ত্রী করেছে, এটা আমরা দেখেছি, এসব আপনারা দেখেছেন ভিডিওতে, টিভিতে আপনারা সব দেখে থাকবেন, সব জিনিসের দাম। এই নববর্ষ শুরু হয়েছে, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক নববর্ষ, 1 জানুয়ারি, আর এর উপহার হচ্ছে আপনি এই যে কি বলে সিলিন্ডার, তার দাম কত হলো, গ্যাসের দাম তো আপনার লাগাচ্ছে ডবল হয়ে গেল প্রায়। ইনি বলছিলেন 2004 সালে যখন ইনি প্রথম নির্বাচনী প্রচারে এলেন মোদী, তখন ওই প্রত্যেক কথাই বলতেন, ওটা সমস্যা বলেছেন, ভালো করেছেন, আমিও সেটাই বলছি, মাঙ্গাইয়া বলেন এখন কি করলেন, আপনি তো দাম আরো আরো, চাল ডাল আলু থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে কোন জিনিস আছে যে জিনিসের দাম বাড়েনি, আর শুধু তাই না, জিনিসের দাম বাড়ছে কিন্তু আপনার আয় তো বাড়ছে না, যদি আয় বাড়তো আর তার সঙ্গে জিনিসের দাম বাড়তো আমি না হয় বুঝতাম অর্থনীতি ওরকম একটা হয় যে ওটাও বাড়ছে এটাও বাড়ছে, আয় তো বাড়ছে না আপনারা, আরে আয় বাড়বে কি করে, আয় বাড়বে যদি মানুষের কাজ থাকে, যদি কাজ না থাকে তাহলে আয়ের প্রশ্ন কোথায়, বেকার বাড়ছে আমাদের দেশে, বেকার বাড়ছে মানে এক হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার পর ওরা বলছে 45 বছরে, যারা এইসব গবেষণা করেন 45 বছরে এত বেকার কখনো আমাদের দেশে ছিল না, কিন্তু আমি বলছি 45 বছরের হিসাবটা ঠিক না, কারণ 45 বছর হচ্ছে যার হিসাব, বেকারির হিসাব আছে তাই বলছে, তার আগে বেকারির হিসাব কেউ রাখতো না, তখন NSS এসব ছিল না, জাতীয় নমুনা সমীক্ষা এসব ছিল না, তাই 45 বছর বলছি, মানে হিসাব যতদিন রাখা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এইটা, এইটা সরকার ছাড়ছে না, বের করতে দিচ্ছে না, আর যারা হিসাব করেছেন সরকারের, মোদী সরকারের ডানাত বাবাদ যারা, তারা চাকরি ছেড়ে দিলেন, যে আমরা কষ্ট করে হিসাব বের করেছি আর আপনি মানুষকে হিসাব দিচ্ছেন না, আরে এ স্বাধীনতার পর আমি বলছি এত বেকার কখনো দেশে হয়, বেকার মানে আপনি বলতে পারেন না বেকার সেরকম কেউ নেই, হ্যাঁ একেবারে আমাদের ছেলেপুলেরা তো এমন নয়, ওকে যে কিচ্ছু করে না আমি তা বলতে পারি না, তাদের তো সংখ্যায় বেশি, আপনারা জানেন বোধ হয় সারা কিছু কিছু না কিছু করছে, আরে 12 ঘন্টা খাটছে 5,000-6,000 টাকা, তাকে কাজ বলে, ও কাজের কোনো নিরাপত্তা আছে, কোনো গ্যারেন্টি আছে, কিচ্ছু নেই, এটা করছে ওটা করছে, সে আমি বলে শেষ করতে পারবো না, সেই কাজে ঠিকা কাজ না, যে কাজ ঠিকা দিয়ে হয় না, হ্যাঁ কিছু কাজ ঠিকা দিয়ে হয় কন্ট্রাক্টে হয়, কিন্তু সব কাজ ঠিকে দিয়ে হয় না, ওই ওই যেখানে ঠিকে দিয়ে হয় না আর চলবে না, আপনি স্থায়ীভাবে লোক নেই, কলেজে পড়াবে ঠিকায় চলবে, কলেজে অধ্যাপক নেই, প্রিন্সিপাল নেই, আরে এই কি বলে গেস্ট লেকচারার এইসব দিয়ে চলছে, স্কুলে মাস্টারমশাই নেই, এই
যে ওই থানাতে পুলিশ নেই, আপনি জানেন তো এই যে কি বলে যাতে সিভিল সিভিক পুলিশ বলছে, এটা তো আমদানি করেছে এই সরকার, মানে পুলিশ যা আসা নেই, জ্বালাতে পারবে কি করে, তাই এদের পোশাক পোশাক পরিয়ে মাঝে সাঝে নাকি অস্ত্র দেয় শুনেছি, তারপরে কিছু বুঝতে পারবেন না, এ চালিয়ে দিচ্ছে আর কি খাটাচ্ছে আপনি, ওরা ভালো জানবে আপনাদের বাড়ির ছেলে হয়ে থাকবে। আরে মুখ্যমন্ত্রী ভাইপে তো সিভিক পুলিশ হবে না, আর প্রধানমন্ত্রী বা জয় শাহ অমিত শাহ ছেলে, ও গিয়ে ওখানে সীমান্ত রক্ষা করতে যাবে না, ওইখানে কার্গিলই হোক আর যেখানেই হোক পুলওয়ামাতেই হোক, আমি বলছি সেই জন্যে যে অবস্থায় এদের কোনো কাজের কোনো দায়িত্ব নেই। আমাদের বিশ্বাস মিডিয়া যারা দেখেন তারা আমাদের টুইট দেখেন, আমাদের পেজে পোস্টিং দেখেন, সব ভিডিও দিয়ে কাল রাত্রে আমি পোস্ট করেছি মিটিং থেকে নেমে রাত 9টার সময় কালো মাথাটা আমি পোস্ট করেছি। বক্তব্য আমাদের আজকে খালি আমাদের পার্টি না, 17 পার্টির পক্ষ থেকে কমরেড বিমান বসু একটা বিবৃতি দিয়ে সারা রাজ্যে প্রতিবাদের ডাক দিয়েছেন আর সারা দেশে প্রতিবাদের ডাক দিয়েছে আমাদের পার্টি এবং অন্যান্য পার্টিগুলি, আমাদের জাতীয় স্তরের সমস্ত নেতৃবৃন্দ তারা বিজেপি ছাড়া আমি বলছি যে তারাই নিন্দা করেছেন এবং নিন্দাই যথেষ্ট না, আজকে সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, সারা পশ্চিমবাংলায় দেশে প্রতিবাদ হচ্ছে, আগামীকালও হবে। আগামীকাল আমি কাল রাত্রেই বলেছিলাম যে এই ব্যাপারে দল মত দেখবার দরকার নেই, এরকম একটা ঘটনা এর বিরুদ্ধে ঝান্ডা ছাড়তে হলেও ঝান্ডা ছেড়ে, নানা রকমের মানুষ আসেন যারা ঝান্ডার দেখলে আসেন না, তারা কোনো দল করেন না, তাদের নিয়ে বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে যত রকম পারেন ছাত্র ছাত্রী তাদেরই মূল ব্যাপার, আমরা যাদের বয়স হয়েছে আমরা পিছনে থাকতে পারি, কিন্তু কালকে কলকাতায় মিছিল হবে এবং আমি যা জানি শেষ খবর সেটা তারা করবে, আর পরশু তো সারা দেশব্যাপী ধর্মঘট আজ দাদা আমরা আছি প্রতিবাদের মধ্যে আছি। দাদা দিলীপ ঘোষ আজ বর্ধমানের একটি সভাতে বলেছেন যে বামপন্থীদের এখন হরিদাস পাল কোনখানে কি বললো সব জবাব আমাকে দিতে হবে, আমি জানি না উনি যে মন্তব্যটা করেছেন অত্যন্ত বিতর্কিত, আমি জানি না ওরকম খুচরো লোককে জবাব আমি দিই, উনি বলছেন যে বামপন্থীদের এখন মার খাওয়ার সময় হয়েছে, দিলে হবে আমার দরকার হবে পরিষ্কার ভাবে বলেছি, এখানেও আবার বলবো সব মিটিং এ বলেছি, আমরা শান্তিপূর্ণ ভাবে সাধারণ ধর্মঘট সফল করতে চাই, শহরে ও গ্রাম দু জায়গায় এই কৃষক ক্ষেত মজুর সংগঠনগুলো গ্রামে ডাক দিয়েছে শতাধিক সংগঠন, আর এখানে সমস্ত ট্রেড ইউনিয়ন ইত্যাদি তারা ডাক দিয়েছেন ফেডারেশন, সুতরাং এই গ্রাম শহরে হরতাল এই আওয়াজ সারা পশ্চিমবাংলার ময়দান জুড়ে আছে, আর মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি আবারও বলবো আজকে যে এই ধর্মঘট আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু যদি অশান্তি কোথাও হয় তার পুরো দায়িত্ব আপনার, এই হচ্ছে সরকার বিরোধিতা করবে বলেছে, আচ্ছা বিরোধিতা করুন, উনি বাড়িতে বসে বিরোধিতা করুন না কেন বলছে, উনি যেরকম বিজেপির বিরোধিতা করছেন সেরকম করুন, ভাষণে করুন, বিজেপিকে তো রুখতে পারছেন না, যদি রাস্তায় নেমে বিরোধিতা করে তা সেক্ষেত্রে পার্টি স্ট্যান্ড কি হবে, রাস্তায় নেমে যদি সরকার এই বন্ধের বিরোধিতা করে, আমি বলছি তো চোখে চোখ রেখে লড়াই হবে এটাই পরিষ্কার বলে দিয়েছি, আমরা শান্তিপূর্ণ ভাবে চাই, আপনি যদি ভাঙতে চান তার মানে বুঝবো যে মানুষের ঐক্য শ্রমিক কৃষক ক্ষেত মজুর খেটে খাওয়া মানুষের যে ঐক্য বিজেপি ভাঙতে চাইছে আর আপনিও ভাঙতে চাইছেন বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ, এই তো পরিষ্কার ঠিক আছে, সেটা অনেক বেশি কমানোর জন্য আন্দোলন করছেন, তাই সরকারের মাথা ব্যথা বেশি সেটাকে কিরকম করে প্রতিবাদকে রুখতে এরকম এরকম আক্রমণ, প্রতিবাদকে রুখতে এরকম আক্রমণ
ওরা তো এটা উঠতে পারছেন না। আর এতে একটা না, একটার পরে একটা ঘটনা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ওখানে পুলিশকে লাগিয়ে যেরকম করে করছেন, এই ওখানে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে যা হলো, যেভাবে ওখানে হোস্টেলের মধ্যে ঢুকে, মেয়েদের হোস্টেলে ঢুকে, লাইব্রেরিতে ঢুকে যেরকম করে আক্রমণ করেছে, কালকে যেরকম হলো, ওখানে টিচাররা আক্রান্ত হয়েছে, অন্যরা আক্রান্ত হয়েছে, খালি তো ছাত্রছাত্রী না, শিক্ষিকাও আক্রান্ত হয়েছেন, অধ্যাপিকা আক্রান্ত হয়েছেন, এইসব তো আমরা দিয়েছি, ছবি দিয়েছি, কালকেই দিয়েছি, কোনো সংবাদ মাধ্যমে দেখানোর আগে দিয়েছি। প্রশাসন ছাড়া ওরা একদিনও টিকে থাকতে পারবে না, ভারতে কোথাও টিকে থাকতে পারবে না, ওই পুলিশ প্রশাসন আর্মি ফার্মি ওইসব দিয়ে ওদের মধ্যে আরএসএস সমর্থক যারা আছে তাদের একজোট করে ওরা এটা করবার চেষ্টা করছে, আর তা না হলে এই প্রধানমন্ত্রী আর অমিত শাহ বেরোতে পারবেন না। ধন্যবাদ।